Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটা রেসিপি এই তো এখানে পালং শাক নিয়ে নিলাম শুকনো মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এগুলাই হচ্ছে উপকরণ তো চুলায় চলে আসলাম আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি পালং শাকগুলো অল্প করে পালং শাক দিব সবগুলো একসাথে দিব না ঢাকনাটা দিয়ে দিব এক মিনিটও লাগে নাই দেখেন শাকগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি বাকি শাকগুলোও দিয়ে দিব তো আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে শাকগুলোকে একটু উল্টে দিব এই তো দেখেন আমি এখানে কোনো পানি দিই নাই কোনো তেল দিই নাই কিছু দিই নাই এখান থেকে পানি বের হচ্ছে আজকে আমি বাপে দিয়ে হচ্ছে পালং শাকের ভর্তা করব তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিব আর হচ্ছে এখানে রসুন দিয়ে দিব 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম আর হচ্ছে এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল খাবো তাই একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিছি তো আপনারাও চাইলে মরিচ কম বেশি দিতে পারেন এখন এর উপরে দিয়ে দিব হচ্ছে বাকি পালং শাকগুলো দেখবেন এই যে উপরে শাক দেওয়াতে হচ্ছে এই যে ভাপে ভাপে রসুন মরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাবে সব সময় এক ধরনের খাবার খেতে মন চায় না একঘেয়েমি চলে আসে তো তেল ছাড়া হচ্ছে আমরা সব সময় এই তেল খাইতে খাইতে আমরা অসুস্থ হয়ে যাই তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম আর এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম তো এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব আমরা এত তেল মশলা খাইতে খাইতে না মানে আমি আমি বলে কোনো কথা নাই সব মানুষ প্রায় অসুস্থ হয়ে যায় আসলে এগুলো মোটেও ভালো না শরীরের জন্য যত আমরা এগুলো কম খাইতে পারবো তত এই শরীরের জন্য ভালো তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিলাম দেখেন আমার শাকগুলো সব সিদ্ধ হয়ে যাচ্ছে একদম নরম হয়ে গেছে আমি কিন্তু এগুলো ধুয়ে অনেকক্ষণ পানি ঝরে রাখছিলাম যাতে পানিগুলো ঝরে যায় তো আমি এখন ঢাকনাটা আবার দিয়ে দিব তো ফাইনালি আমি এগুলাকে হচ্ছে নামাই ফেললাম একটু ঠান্ডা হইতে দিলাম আর এখন হচ্ছে আমি একটা মাটির প্লেটে নিব নিয়ে হচ্ছে আমি এগুলাকে একটু ঠান্ডা হতে দিব এই যে দেখেন পেঁয়াজটাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এতে দেখতে পাচ্ছেন আমি সবগুলো এখানে নিয়ে নিচ্ছি আমি এগুলোকে একটু ফ্যানের নিচে দিব তো পেঁয়াজটাকেও একটু কেটে দিচ্ছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এই তো মধ্যখানে একটুখানি কাটলাম তো এই তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব একটু ঠান্ডা হয়ে গেল তো আমি হচ্ছে আগে মরিচগুলো নিয়ে নিচ্ছি ওখান থেকে বেছে বেছে মরিচগুলো নিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজ রসুনগুলো হচ্ছে আলাদা করে নিচ্ছি তো যারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো কথাই নাই গরম গরম ভাতের সাথে হলে এই ঝাল ঝাল ভর্তাটা হচ্ছে বাপে দেওয়া এই পালং শাকের ভর্তাটা খাইতে অনেক মজা তা আমি এখন হচ্ছে এগুলোকে একটু কষলা নিব দেখেন একদম নরম হয়ে গেছে পেঁয়াজগুলো আমি এই সাইজ করে ইয়া করব সেই জন্য হচ্ছে একদম ছোট করি নাই
দেখেন সবগুলো নরম হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিই, আজকে হচ্ছে আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, আর হচ্ছে দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি আর আমার বাচ্চাটাকেও যেন সুস্থ রাখতে পারি। তো এই তো আমার মরিচগুলা কষলানো শেষ, এখন আমি শাকগুলাকে কষলাবো। তো এই তো দেখেন এখনও কিন্তু পানি বের হচ্ছে, আমি এগুলোকে ফেলবো না, এগুলো কিন্তু ভিটামিন, তো এগুলো হচ্ছে ফেলবো না। এই তো দেখেন এখানে একটু লবণ দিয়ে হচ্ছে এভাবে কষলা নেবেন। তো আমি হচ্ছে এগুলাকে ভালো করে মাখাই নিব। যারা যারা রান্না করতে জানেন না তারা একবার হলেও ট্রাই করবেন, একদম গরম গরম ভাতের সাথে হচ্ছে জমে যাবে, আর বিশেষ করে ব্যাচেলার যারা ভাই বোন আছেন তাদের জন্য এটা খুব উপকারী। তো আমি এখানে একটু সরিষার তেল দিব, বেশি দিব না, অল্প একটু করে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে একটু মাখাই নিব। তো আমার শাক রেডি হইতে হইতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।